हाई गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम टू आर फ्रेश न्यू ब्लॉग। आमी शुभंकर मंडल और सुलेखार ब्लॉग्स से आपनादेर सबाइके स्वागत। आज के आमरा एसेछि चोरियल गंगाधर। चोरियल गंगाधर निये अनेक छोटो छोटो इतिहास जड़िये आछे, स्पटगुलो आपनादेर घुरे घुरे देखाबो और भिडियोटाओ आस्ते आस्ते देखाबो। तो चलुन शुरू करा जाक। এসে গেছি একটা পরিত্যক্ত বাড়ির সামনে, পুরোটাই জঙ্গলে ঘেরা। দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল হয়ে আছে। ভাবতে অবাক লাগে, এই বাড়িটা একটা টাইমে ব্রিটিশের আমলে কুঠি বাড়ি হয়ে থাকতো এবং ব্রিটিশরা এখানে এসে তাদের স্প্লেন্ডেড টাইম কাটাতো। পুরোটাই জঙ্গল হয়ে আছে। আজকে সময়ের অভাবে বা মেনটেন্যান্সের অভাবে আজকে জায়গাটা এরকম পজিশন। তো চলুন ভিতরে আমরা ঢুকবো। ভিতরে ঢুকে দেখবো কী কী অবস্থায়, কী আছে, কতটা কি ভেঙে গেছে। তো চলুন দেখা যাক ভিতরে ঢুকে। সবার আগে বলি, গাছগুলো জাস্ট একবার করে গাছগুলো লক্ষ্য করবেন। হ্যাঁ, এই গাছগুলো দেখে তো মনে হয় যে 100 বছরও বেশি পুরানো গাছ, কিন্তু মেনটেন্যান্সের অভাবে আজকে এইরকম অবস্থা পড়ে আছে। গাছগুলো জাস্ট একবার করে আপনারা লক্ষ্য করুন যে গাছগুলো কত কীরকম শিকড় বাকড় বেরিয়ে গেছে। পুরো জঙ্গলে পরিতপ্ত জঙ্গল হয়ে আজকে পরিণত। দেখুন শুধু গাছগুলো কী সুন্দর লাগছে, দেখুন শুধু একবার বাগানটা একবার জাস্ট দেখুন। বাগানটাও দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর একটা জায়গা ছিল একটা টাইমে, কিন্তু শুধু মেনটেন্যান্সের অভাবে আজকে এই জায়গাটা এই অবস্থা। কিন্তু তবুও এই জায়গাটা নিরিবিলি আছে। কিন্তু এখানে সাপখোপেরও ভয় আমাদেরও লাগছে, আমরা বেশি দূরে যাবো না, চেষ্টা করবো যতটুকু যা দেখানোর। তো ফ্রেন্ডস, এখন আমরা বসে আছি 1800 শতকের বানানো একটি পুরাতন বাড়িতে, যেটি কখনো ব্রিটিশের হাতে বানানো হয়েছিল। ঘরটা দেখতে খুবই ভয় লাগছে, ভিতরে পুরো ফাঁপা কিচ্ছু নেই, সব ভাঙাচোড়া। একটু ভূতেরও ভয় লাগছে সত্যি কথা বলতে কি। তবুও ভিতরে ঢুকবো আপনাদের জন্য, আপনার দেখাবার জন্য যে ভিতরে কী আছে। আর একটু অ্যাডভেঞ্চারও মনে হচ্ছে, আমার অ্যাডভেঞ্চার করতে এমনিতে খুব ভালো লাগে। আপনারা আমাদের পরে ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন। তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক কেমন কী লাগে। এত পুরনো বাড়ি হয়েও কত সুন্দর কারিকার্য করা, হয়তো পুরোটাই কারিকার্য করা নেই, কিন্তু যেটুকুনি করা আছে দেখুন কত সুন্দর হাতের কাজ ছিল তখনকার দিনেও, বা কত সুন্দরভাবে মার্বেলগুলো বসানো আছে। জাস্ট একবার দেখুন, দেখলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো চলুন আরও ভিতরে ঢোকা যাক। এই যে ডিজাইনিংগুলো করা আছে গ্রিলে, এইগুলো দেখে নিন কত পুরাতন। অর্ধেক হয়তো ভেঙে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও কত সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখবো এখানের আগেকারের বাথরুম কেমন ছিল। তার আগে দেখিয়ে দিই ওপরের রুফটা, জাস্ট একবার করে দেখিয়ে দিতে আপনাদের জন্য দেখাচ্ছি যেমন কীরকমভাবে রুফগুলো বানানো। এখনকারের মতো একেবারেই নয়, সেক্ষেত্রে আপনারা দেখে বুঝতেই পারছেন যেটা অনেক পুরাতন একটি বাড়ি। আসুন দেখা যাক এখানে তখন বাথরুম ঘরটা। দেখুন ফ্রেন্ডস, এতই পুরাতন বাড়ি যে নিচে কী আছে সেটাও দেখা যাচ্ছে। জাস্ট একবার দেখুন আপনারা, বাথরুম ফেটে একদম পুরো ফাঁপা হয়ে পুরো ফেটে নিচে ঢুকে গেছে। এটাও যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, তাই বেশি রিস্ক আমরা নিলাম না, চলুন অন্য জায়গায় খাই। এখন আমরা এসে গেছি কিচেন। দেখুন আগেকারের কিচেনও কত সুন্দর ছিল, এখনকারের মতো হয়তো মডিউলার কিচেন এত নয়, কিন্তু দেখুন কত বুদ্ধি করে এই জিনিসগুলো করা, কত সুন্দর লাগছে। এখানে সেলফ করা আছে দেখুন, জাস্ট দেখুন একবার পিছনে এক্সিট পয়েন্ট একটা করা আছে, এমার্জেন্সি এক্সিট যেটাকে আমরা বলে থাকি, সেই রকম এক্সিট পয়েন্টও করা আছে। ওই পার দিকে ওইখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ে আমরা যাবো। তার আগে এই জায়গাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এবার আমরা দেখবো স্নানঘরের বাথটব, যেটা এখনও অক্ষত আছে, কিন্তু কালের প্রভাবে এর আর কোনো ভ্যালু নেই এখন। দেখুন কত সুন্দরভাবে করা ছিল তখনকার দিনের বাথটব, আর কত লম্বা তখনকার দিনে এত সুন্দর প্ল্যানিং করে করা ছিল। এটা একটা পুরাতন আলমারি দেখুন আপনারা, কেমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে, ওটা সেলফ। আর চলুন তখনকার দিনে আপনাদের বাথরুমটা দেখাই। এখন আমরা যেখানে আছি এটা মনে হচ্ছে কোন একটা পুরাতন কোয়ার্টার ছিল, যেখানে আগেকারের সাহেবরা এখানে থাকতো, রেস্ট রুম বলা যেতে পারে এক কথায়। দেখুন কিরকম ভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে জায়গাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আরেকটি ঘরের সামনে এসে গেছি, যেটা কখনো ব্রিটিশদের অডিটোরিয়াম হল ছিল। দেখুন এটা পুরোটাই জঙ্গলে ভর্তি, সেইদিকে যে এন্ট্রি মুখে যেখান থেকে আমরা ঢুকবো সেই জায়গাটায় পুরোটা জঙ্গলে ভর্তি। সব খুব থাকাটা একেবারেই অস্বাভাবিক কিছুই নয়। আপনারাও যদি কখনো এই জায়গাটি আসেন, কখনোই এখান দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এই জায়গাটা প্রথম যে ফ্লোরটা ছিল ওটা নিচে একেবারে নিচে ঢুকে গেছে, আমরা এর আগে এসে অনেকবার দেখেছি, কিন্তু এখন যা জঙ্গল হয়ে গেছে আপনাদের হয়তো সেটা এরকমভাবে দেখানো সম্ভব হচ্ছে না। তো কাইন্ডলি আপনারা যখনই যদিও কখন এখানে আসেন, এখানে এসে এই জিনিসগুলো বা ভিতরে ঢোকার চেষ্টা করবেন না।
আমরা এখন অডিটোরিয়াম হলের অন্য একটি প্রান্তে এসে গেছি। তো চলুন এখান থেকে ঢুকে দেখবো যে জায়গাটা কত সুন্দর লাগে বা কত সুন্দর একটা টাইমে ছিল। তো চলুন দেখা যাক। এখন আমরা ভুতুরে জায়গা থেকে বেরিয়ে বজবজের একটি ঐতিহ্য বহনকারী জায়গার দিকে এগোচ্ছি। এই জায়গাগুলোতে আপনারা চাইলে ভিডিও শ্যুট এবং ফটোগ্রাফি করতে পারেন। এখন সম্পূর্ণ একটা আলাদা জায়গায় আমরা এসে গেছি। দেখে মনে হচ্ছে এটা আগেকার যুগে কখনো না কখনো কোনো ফ্যাক্টরি ছিল। এখন দেখুন এই জায়গাটা পুরো ভগ্ন প্রায় ও পরিত্যক্ত। তো বন্ধুরা, জাস্ট একটা অ্যাডভার্টাইজ দিলাম, মাঝে তো একটা অ্যাড নিতে হবে না, নাহলে চলবে কী করে? এখন আমরা এসে গেছি একটা অন্য ঘরের সামনে। ভিতরে দেখাবো কী করে যাওয়া যায় বা পুরোটাই ঘর ভাঙা, তবুও দেখানোর চেষ্টা করবো, আমরা যদি ভিতরে যেতে পারি তো যাবো। চলুন শুরু করা যাক। একটা কথা বলে দিই, স্থানীয়রা এটাকে বলে যে ভূত বাংলো, কিন্তু আমরা এটাকে একদম বিশ্বাস করি না। আমরা অ্যাডভেঞ্চার ভালোবাসি, তাই এখানে এসেছি। আপনাদেরও দেখাবো যে এখানে কীরকম কী ঘর আছে বা কীরকমভাবে জায়গাটা ভেঙে গেছে। তো দেখুন কেমনভাবে কী অবস্থা হয়ে আছে সব। এতক্ষণ পর্যন্ত এতগুলো যে ঘর দেখেছি, এই ঘরটার ডিজাইন সবার থেকে আলাদা। জানি এটা কী ছিল বা আগেকার দিনে এটা কী হতে পারে আমাদের জানার প্রয়োজনও নেই, তবে ঘরটা খুব সুন্দর লাগছে, এর ডিজাইনটা আমার খুব ভালো লাগছে। গঙ্গার ধারে এইরকম একটি সুন্দর জায়গা, এই জায়গাগুলো কিন্তু অন্য কোথাও গেলে আমার মনে হয় যে পাওয়া যাবে না। এই ঘরগুলো, এই জায়গাগুলো বজবজের অনেক বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে, তবুও মেনটেন্সের অভাবে আজকে এই জায়গাগুলোর এই অবস্থা। জয় শ্রীরাম। আপনাদের জন্য এত কষ্ট করে গাছে উঠলাম একটা লাইক আর শেয়ার পাওয়া বলে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কারণ এই সবগুলো আপনাদের দেখানোর জন্য করলাম। যদি আমি গাছটা একটু হলেও জানতাম আগে থেকে, প্লিজ 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 আপনাদের সবাইকে রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানবেন কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।